যাবে, আমাকে গুশি দিবে, আমি প্রতিরোধ করলে কি অপরাধ? ইসলাম প্রতি তুমি আঘাত করবে নাকি তোমার পাবের ইসলাম নাকি? এই দেশে কি মুসলমান নাই, ইমানদার আল্লাহওয়ালা নাই? কথা আছে নাকি? ইমানদার শতকরা 90% মুসলমানদের দেশের মধ্যে এরকম কোরআন হাদিস বিরোধী ফতোয়া দে, প্রতিবাদ করলে যদি জেলে যেতে হয় লক্ষবার জেলে যেতে রাজি, প্রতিবাদ ছাড়ব না। এখন উহুদের যুদ্ধ আর হবে, বদরের যুদ্ধ আর হবে, সিফিনের যুদ্ধ আর হবে, আরো জোরে বলেন কারবালার যুদ্ধ আর হবে, কোন যুদ্ধ হবে না, একটাই মাত্র যুদ্ধ হবে আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, হুসাইনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, নবীর সুন্নতের বিরুদ্ধে যারা বলবে তাদের বিরুদ্ধে মাঠে ঘাটে ময়দানে সব জায়গায় প্রতিবাদ করা, এইটাই বর্তমান সুন্নিয়তের মুসলমানের বড় যুদ্ধ। ঠিক কিনে বলে বুঝেন আমাদের দ্বন্দ্বটা কোথায়? কারণ আমাদেরটা যখন কোথায় যায় বলো হুজুর, এত ঠেলাঠেলি কিসের আপনার ভিতরে? আরে জানান, যে জানবে সে এত ঠেলাঠেলি করবে, না জানলে এটা তো আম্মক, এটা বুঝবে না। ঠিক কিনা বলে? তাহলে দোনোটা ফ্যান্ডেল এক, দোনোজনের মুখের দাড়ি এক, দোনোজনের মাথার টুপি, দোনোজনের প্যান্ডেলে কোরআন তেলাওয়াত চলেছে কিন্তু তেলাওয়াত এক? আরো জোরে বলতে হবে। ইয়াজিদের প্যান্ডেলে কয় হাজার, হুসাইনের প্যান্ডেলে? তাহলে কোন দলে যাবেন সবাই বলেন? কোন দলে? কেন 22,000-এর দিকে যান, আপনারা তো ফাগলে যান। আমাদের 48 স্কুলের মধ্যে নুজুর দাওয়াত দিলে লাখে লাখে মানুষ হয়, লাখে লাখে, আপনাদের তো মানুষ হয় না, তখন তো লাখের দিকে দৌড়ান। কথা কন ঠিক নেই, ভুল কইছি? এক মৌলবী ওয়াজ করতেছে আমার কাছে আছে, আমাদের দেশে যারা সুন্নি বলে ওয়াজ করো, আমাদের এই মাহফিলের মধ্যে যত লোক হয়, আমাদের মাদ্রাসা যত লোঠা আছে, সুন্নিদের মাহফিল এত লোকও হয় না। থারার মাদ্রাসার দলে যেদিন বদানা আছে, সুন্নি হলার মাদ্রাসার মাহফিল অনুযায়ী বলে দিন মানুষও না। এখন তো কথা তো ঠিক, কথা কি কথা কেন কথা কি? আমি কি কাউকে গালি দিতেছি, কারোর নাম বলতেছি? তোর নাম নদরিয়ে হইলি উঠলি মনে করবি দেজি দি, তোর নাম না চুকু উঠতিও না। আল্লাহ বুঝার তৌফিক দাও। আপনারাই বলেন এজিদকে যারা পালা মানুষ বলতেছে এমনও লোক আমাদের দেশে আসেনি? কথা আমার কাছে এখানে প্রমাণ আছে, এক মৌলবি ওয়াজ করতেছে এখানে প্রমাণ আছে। এক মিনিটের একটু ওয়াজ আপনাদের দেখাবো, দেখাবো, কষ্ট হবে? দুই দেখেন আমরা কি প্রতিবাদ করি, কি জন্য বলি, মানুষের আলেমের মুখ দিয়ে এই কথা কেমনে বলতে পারে একটু দেখেন আপনারা। সবাই তো সাধারণ মানুষ হলো, আল্লাহ তো একটা জ্ঞান তো আপনাদের সকলকে দিছে, একটু খেয়াল করেন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা আশ্চর্য হয়ে যাবেন মানুষ কিভাবে এই কথা বলতে পারে। দেখেন খুব খেয়াল করে দেখেন, শুনছেন শুনছেন? এটা কি আমার বানান্না কথা? উনি ওয়াজের মধ্যে এক মৌলবী ওয়াজ করতেছে, দেখেন মৌলবীর ওয়াজ, মৌলবী ওয়াজ করতেছে হায় হায় হায়, এর জায়গা কোথায়? আব্দুল কাদের জিলানি উপকার করবে থাক দূরের কথা, খাজা মাইনুদ্দিন চিশতি উপকার করবে থাক দূরের কথা, শাহজালাল শাহফরান উপকার করবে থাক দূরের কথা, লা আমলিকুলি নফসিং ওয়ালা দাররা। উনি একটা আয়াত শরীফ দিয়ে বলতেছে আমি রসুল আমার কোন উপকার করতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ
এই কথা কি মুসলমানের মুখ দিয়ে বের হতে পারে? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। রসূল যদি উপকার নাই করতে পারে তাহলে রসূল কিভাবে বললেন? সমস্ত আলেমেরা কিভাবে ওয়াজের মধ্যে বলে? হে সুন্নি বলেন, ওয়াবি বলেন, তবলিগ বলেন, জামাত বলেন, খারেজি বলেন, রাফিজি বলেন, শিয়া বলেন, সমস্ত হুজুরেরা ওয়াজ করে। তোমার ছেলে যদি একটা আলেম বানাও কেয়ামতের ময়দানে ওই ছেলে তোমার জন্য সুপারিশ করবে, বলে না? এই বলে না, বলে না, বলে না। কোরআন শরীফ তেলাওয়াত করলে কয় রমজান মাসে বেশি বেশি কোরআন শরীফ পড়ো, কয় কোরআন তোমার জন্য সুপারিশ করবে, কথা কর না? বলে না, বলে না, বলে না। তাহলে একটা হাফেজ কোরআন যদি আপনার জন্য সুপারিশ করতে পারে, তারাবি নামাজের কোরআন যদি সুপারিশ করতে পারে, নবী সুপারিশ করতে পারে না? তাহলে রসুলের হাদিস কোথায় যাবে? আল্লাহর নবী হাদিসে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, কেউ যদি আমি রসুলের মদিনা জিয়ারত করে তার জন্য সুপারিশ করে আমি রসুলের জন্য ওয়াজি। কি বলে কি বল, এগুলি প্রতিবাদ করার দরকার নাই? এইটাই শুহাদাই কারবালার প্রথম আলোচনা। আপনারা বলেন কারবালার জমিনে যুদ্ধটা কেন হয়েছে? কথা বলেন, কারবালার জমিনে যুদ্ধ কেন হয়েছে? আরো জোরে বলা, দুনো দন্ত ইসলাম, দুনুয়তি ইসলাম পার্টি, কথা বলেন। একটা হলো সত্যিকারের ইসলাম, আর একটা হলো মুনাফিক ইসলাম। একটা হলো জান্নাতি ইসলাম, আর একটা হলো জাহান্নামি ইসলাম, ঠিক না বলেন? একটা হলো রসুলের পক্ষে, আর একটা রসুলের বিপক্ষে। একটা হলো সুন্নতের পক্ষে, আর একটা হলো সুন্নতের বিপক্ষে। একটা হলো কোরআনের পক্ষে, আর একটা হলো কোরআনের বিপক্ষে। একটা হলো রসুলের আদর্শের উপর প্রতিষ্ঠিত, আর একটা হলো রসুলের আদর্শ জবাই করার জন্য প্রস্তুত, ঠিক কি না? এটাই কারবালার মূল আলোচনা। এখন আমাদের কারবালায় যাওয়ার সময় আর, কথা কর না কেন? এখন আর বদরের যুদ্ধ হবে? এই ভাই কথা বলেন না কেন, আমার কথার উত্তর দিবেন। এখন উহুদের যুদ্ধ আর হবে? বদরের যুদ্ধ আর হবে? সিফিনের যুদ্ধ আর হবে? আরো জোরে বলেন, কারবালার যুদ্ধ আর হবে? কোন যুদ্ধ হবে না, একটাই মাত্র যুদ্ধ হবে, আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, হুসাইনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, নবীর সুন্নতের বিরুদ্ধে যারা বলবে তাদের বিরুদ্ধে মাঠে ঘাটে ময়দানে সব জায়গায় প্রতিবাদ করা, এইটাই বর্তমান সুন্নিয়তের মুসলমানের বড় যুদ্ধ, ঠিক কি না? এটা কি বাংলাদেশ কি হয়েছে নাকি? যেই রকম মন সেই রকম মুখ দিয়ে বলে যাইবা, নাউজুবিল্লাহ। এইগুলি যদি বলতে যায় মন দুঃখ পায়, ফেরাশান বহুত কষ্ট লাগে, কিভাবে মুখ দিয়ে বের হয়? আরেক মৌলবি ওয়াজ করতেছে, আহলে হাদিসের ইমাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন, সে ওয়াজের মধ্যে বলতেছে, তোমরা ঈদের নামাজের মধ্যে ছয় তকবির দেওয়া হয়, মা সিত্তাত তাকবিরাত ওয়াজিবিল্লাহি তাআলা ইত্তাদাদু বিহাজাল ইমাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতেছে এই তকবির কোন জায়েজ না, এটা নাজায়েজ, হারাম, বেদাত। আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে বাংলাদেশে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত সারা কোন একজন আলেম প্রতিবাদ করেছেন? আপনারা দেখছেন ঈদের নামাজের ওয়াজিব তকবির কেউ স্বীকার করতেছে? একজনে তার কাছে প্রশ্ন করেছেন, হুজুর জানতে চাই মক্কা শরীফ জিয়ারত করে, মক্কা শরীফ হজ করে, মদিনা শরীফ গেলে লাভ না লোকসান? সে বলতেছে দুই পয়সার বেলদে। তার কাছে প্রশ্ন করলো, হুজুর আপনার কাছে জানতে চাই আমরার শরীরের মধ্যে কাপড়ের মধ্যে যদি গরু বা ছাগলের একটু প্রস্রাব লাগে নামাজ হবে নি? উনি উত্তর দিচ্ছে, আরে গরুর একটু প্রস্রাব না, তোমার গায়ের চাদর যদি গরুর প্রস্রাবে ভিজাইয়া ওই চাদর গায়ে দিয়ে নামাজ সলো হয়ে যাবে। অথচ নামাজের ভিতরে বাহিরে 13 ফরজের ভিতরে একটা ফরজ হলো কাফর ফরজ,
পোশাক ফাঁক ঠিক কিনা বলো? কই কোনো ওয়াহাবিরা কি তার বিরুদ্ধে একটা ফতোয়া দিছে? এই কথা কর না কেন, আমরা বললেই ক্ষতি, আমরা বললেই দোষ। তোমরা সাধারণ মানুষের ইমান চুরি করে এগুলি দেখো না? আর এক মৌলবি বিদেশের মধ্যে বসে বসে ফতুয়া দিচ্ছে, ঈদের জামাতে যখন যাইবা, পুরুষের জন্য যেরকম ঈদের জামাতে যাওয়া ওয়াজিব, মহিলাদেরকে ঈদের জামাতে নেওয়া ওয়াজিব। এমনকি তোমাদের মা বোন মহিলারা যদি প্রিয়ট অবস্থায় থাকে, মাসিক অবস্থা থাকলে নাফাকি মহিলাকে ঈদের জামাতে নিয়ে যাও। আপনারা কেউ নিবেন? এই নিবেন? আমি এই জন্য তারা ফতুয়া উল্টো ফাটাই দিছি, তার বরাবর গেছে হয়তো বা। আমি বললাম, ভাই আজাহারি সাহেব, আমাদের মা বোনদেরকে ঈদগাহের ময়দানে নেওয়ার দরকার নাই, তোমাদের মা বোনদেরকে ফাটাইয়া দাও, কারণ তোমরা তো মা বোনের কন্ট্রোল করতে পারো না, আমরা সুন্নিদেরটা কন্ট্রোলে আছে, ওই ঈদগাহের ময়দানে তুরগরিতে ডলা ডলি করাবে, তারা গাইয়ে যাবে, আমাকে গুছিয়ে দিবে, আমি প্রতিরোধ করলে কি অপরাধ? ইসলাম প্রতি তুমি আঘাত করবে, এটা কি তোমার পাপের ইসলাম নাকি? এই দেশে কি মুসলমান নাই? ইমানদার আল্লাহওয়ালা নাই? কথা কেন কেন আছে নাকি? ইমানদার শতকরা 90% মুসলমানদের দেশের মধ্যে এরকম কোরআন হাদিস বিরোধী ফতোয়া দে, প্রতিবাদ করলে যদি জেলে যেতে হয়, লক্ষবার জেলে যেতে রাজি, প্রতিবাদ ছাড়বো না, দণ্ড দিছে। আরে দতলা ওটা বইতে কি দিনি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। রাগ করছেন? এগুলি কি কথা? আলেম আলেমদের মুখে কি এগুলি মানা? আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।